ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وعليكم السلام ورحمة الله جانت جيشن نفل صيام في السهر ناكي وكي جابكنا এখানে দুটা শব্দ ভুল করেছেন আমি বলে দিচ্ছি সংশোধন করে নেবেন সেটা হচ্ছে যে রোজা বলবেন না সেহেরি বলবেন না সেহেরি অর্থ হচ্ছে জাদু সেহের অর্থ জাদু এটা বলবেন না সাহারি সরাসরি এভাবে বলবেন সাহারি এটা বলবেন এখন আপনার প্রশ্নের উত্তরে যাই সেটা হচ্ছে যে নফল সিয়াম সাহারি না খেয়ে রাখা যাবে কিনা সাহারি না খেয়ে রাখা যাবে কোনো সমস্যা নেই তবে সাহারি খাওয়া শুননা এবং এটা হচ্ছে বরকতপূর্ণ খাদ্য এই জন্য সাহারি খাবেন সাহারি খেতে পারেনি নিয়মত তো অবস্থায় ফরজ সিয়ামও আপনি পালন করতে পারবেন কিন্তু ইচ্ছাকৃতভাবে ভাবে সাহারি না খেয়ে নফল সিয়াম পালন করতে পারবেন কোনটাতেই ইচ্ছা করে সাহারি বাদ দিবেন না কারণ ওগুলোতে অনুমতি থাকলেও যেহেতু সোনা এবং বরকতপূর্ণ খাদ্য হচ্ছে সাহারি সুতরাং সেটা অবশ্যই আমাদেরকে খাওয়া উচিত জি আসসালাম আলাইকুম আহমতুল